হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এমএস একাডেমি। আমি সুকান্ত, আর আজকে খুব পছন্দের একটা ফোক সং, আমার খুবই পছন্দের। গানটির নাম হচ্ছে তোমার ঘরে বসত করে। খুব সিম্পলভাবে গানের কর্ডসগুলোকে রাখার চেষ্টা করব, স্ট্রামিংটাকে রাখার চেষ্টা করব। লেসনটি শেষ পর্যন্ত দেখবেন এবং ফিডব্যাক দেবেন অবশ্যই, আর লাইক বাটনে অবশ্যই হিট করবেন। তোমার ঘরে বাস করে কারা হায় ও মন জানো না, ঠিক আছে? সিতে গানে করছি, সা সি, কর্ডস ইউজ হচ্ছে সি, এ মাইনার, F chord, তারপর G chord and da 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 B flat, অথবা তার জায়গায় G minor ইউজ করতে পারতাম, বাট আমরা B flat রেখেছি, G minor ইউজ করতে পারেন ওই chord তার জায়গায়, ঠিক আছে? তো তোমার ঘরে বাস করে কারা হায় ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন, ঠিক আছে? স্ট্রামিং প্যাটার্ন নিয়ে আলোচনা করতে হবে। স্ট্রামিং প্যাটার্ন বলতে গানটা চলছে 3/4 প্যাটার্নে, ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ, 1 2 3, 1 2 3, তোমার ঘরে বাস করে রাহায় জানো না, তোমার ঘরে বসত কয়জন না। বুঝতে অনেকে পারবেন না হয়তো, কিন্তু এটাই হচ্ছে বেস, 1 2 3, 1 2 3, এক তোমার ঘরে বাস রাহায় মন জানো না, তোমার ঘরে বাস, এই সরি, বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। যাই করুন না কেন, এই যে কাউন্ট তার মধ্যেই থাকবে, ঠিক আছে? ডাউন ডাউন আপ ডাউন আপ, সিম্পল স্ট্রামিং প্যাটার্ন। তোমার ঘরে বাস করে কারা হায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। একটু যারা বিগিনার্স থেকে ইন্টারমিডিয়েটে পার হবে তাদের জন্য, সুপার বিগিনার্সরা, তোমার ঘরে বাস করে কারা হায় মন জানো না, তোমার ঘরে বস করে, এই ঝোঁকটা ইউজ করতে হবে, ঠিক আছে? বেসিক্যালি আমার লেসনের পারপাসই থাকে তাই, যে একটু যারা সুপার বিগিনার, যারা ডিমোটিভেশনের দিকে চলে যাচ্ছে তাদেরকে টেনে আনা আর দেখিয়ে দেওয়া যে না আপনাদের দ্বারাও পসিবল। নাহলে অনেক চ্যানেল আছে অ্যাভেলেবেল যারা সিম্পলি কর্ডস দেখিয়ে দেন। অবভিয়াসলি ইন্টারমিডিয়েটদের জন্য একটু হয়তো বোরিং হতে পারে আমার লেসনসগুলোকে, বিকজ আমাকে বোঝাতে হয় পুরো সিনারিওটা। তোমার ঘরে বাস করে, এটা একটা স্টাইল তো হয়েই গেল, এবার ব্যাপারটা হচ্ছে আমি যেটা করতে চাইছি, ডাউন আপ ডাউন আপ আপ ডাউন আপ ডাউন আপ জ্যাক আপ, বেসিক্যালি ডাউন আপ জ্যাক আপ আপ জ্যাক আপ, 1 2 3 4 5 6, মানে একটা রেগে চলে এটা, কিন্তু এই এই যে সুইং বিট চলছে আপনারা হয়তো পাবেন ডাউন 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 আপ আপ ডাউন আপ, ভাববেন 4/4 হয়ে গেছে, না সুইং বিটে চলছে, 3/4ই আছে। সো তোমার ঘরে বাস করে কারা হায় মন জানো না, তোমার ঘরে বাস করে কয়জন মন জানো না, তোমার ঘরে বাস করে কয়জন না, ডাউন আপ আপ ডাউন আপ ডাউন আপ 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 চক আপ ডাউন আপ চক আপ আপ চক আপ, 1 2 3 4 6 7 8, এরকম টাইপের, গট ইট? বুঝতে পারলে ভালো, নাহলে ভিডিওটাকে বারবার একটু আগে নিয়ে যান, বোঝার চেষ্টা করুন, আর না হলে সিম্পল স্ট্রামিং প্যাটার্ন দিয়ে এগোতে থাকুন, এটা চলে আসবে অটোমেটিক্যালি, ঠিক আছে? শুরুর পাটে চলে আসি। তোমার ঘরে, তোমার ঘরে বাস করে কারা হায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না, তোমার ঘরে বাস করে কারা হায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না, তাহলে গ্যাপ, তোমার ঘরে বাস করে, সি আর এ মাইনার যেহেতু রিলেটিভ কর্ড আমি তার মধ্যে ফেলে দিয়েছি, বাট আপনারা আপনারা চাইলে সিতে রাখতে পারেন। তোমার ঘরে বাস করে কারা, এইখানে রাহা, এখানে বি ফ্ল্যাট, বি ফ্ল্যাট এভাবে ধরতে না পারলে আপনারা এই কর্ডটাকে সুইং, মানে এক কর্ড শিফট করে দিয়ে এভাবে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে ফোর্থ স্ট্রিং থেকে বাজাতে হবে, 5 আর 6 বাজানো যাবে না। তোমার ঘরে বাস করে কারা হায় মন জানো না, জানো না তো চলে যাচ্ছে জি কর্ড বা জি মেজার। তোমার ঘরে, এখানে দেখুন বিট, তোমার ঘরে বসত করে কয়জন, কতে গিয়ে সি, কয়জন মন জানো না, গ্যাপ, তোমার ঘরে বসত, মানে আবার জি, তোমার ঘরে বসত করে সিতে যাই, আমি জানি না এভাবে নেওয়ার ফলে আপনাদের অসুবিধা হলো কিনা, আই হোপ অসুবিধা হবে না। এনিওয়ে নেক্সট পার্ট, একজনে ছবি আঁকে এক মনে, ও হয় মন আর একজনে বসে বসে
সাহসের আমাকে ও হয় মন একজনে ছবি আঁকে রে একজনে ছবি আঁকে এক মনে হে ও হয় মন আর একজনে বসে বসে রঙ আঁকে ও হয় মন সেই ছবি খান নষ্ট করে কঞ্জনা সেই ছবি খান নষ্ট করে তোমার ঘরে বসত করে করে জোনা মন জানো না তোমার ঘরে বসত করে করে জোনা ইম্প্রোভাইজ করলাম বেসিক্যালি আপনাদের জানাতে চাই আমার একটা কভার সং আসছে আমার অন্য ইউটিউব চ্যানেল সুকান্ত চ্যানেলটির নাম তো ওই চ্যানেলে আমি আমার কভার সং এবং কিছু অরিজিনাল সঙ্গের কাজ করছি আপনারা প্লিজ ভিজিট করবেন আমার চ্যানেলটিকে এবং গানগুলো শুনবেন ফিডব্যাক দেবেন নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে ওকে তো এখানে কি হলো একজনে ছবি আঁকে এক মনে হয় মন আরেকজনে তাহলে সিতে ছিল তারপর এ মাইনারে গেছে রে ভাই এফে গিয়ে তারপরে তে জিতে যায় ও ভাই একজনে এখানে খেয়াল করে দেখুন তাল পড়ার পরে একজনে ছবি আঁকে একজনে ছবি আঁকে মনে একজনে ছবি আঁকে এক মনে এক মনে এক এখানে এ মাইনার মনে হয় মন তারপরে বিট পড়লো আর একজনে বসে বসে রং আঁকে রতে গিয়ে জি বসে বসে এটাও জি কিন্তু এটাও জি করতে পারে একই জি মানে এফ এর দুবার পরে এই জি অথবা এই জি বা এই জি যে জি নেবেন ও এ জি ও জি হা জি সব জি ওই জি ওকে আরেকজনে বসে বসে রং আঁকে ও হয় মন সেই ছবি খান নষ্ট করে কঞ্জনা কঞ্জনা তারপরে শীতে থাকার পরে চলে আসবে আবার জায়গায় তোমার ঘরে বসত করে কয়জনা ব্যাক টু সি ওকে এইভাবে চলতে থাকবে গানটা এরপরে একটা অন্তর আছে না দুটো অন্তর আছে আপনারা দেখে নেবেন বাট বেসিক্যালি কনসেপ্ট অফ সেম তো লিসেন কেমন লাগলো জানাবেন এরকম লিসেন আরও আনতে যদি মানে আপনারা চান যে এরকম লিসেন আরও আনি তাহলে আনতে থাকবো বেসিক লেসনের উপরেও ভিডিও করছি লিডের উপর টাস্ক চলছে ট্যাবের উপর লেসন দিচ্ছি ট্যাবটা হচ্ছে সারেগামা বেস্ট যারা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের সাথে যুক্ত তাদের জন্য তো মানে অনেকটা ইজিয়ার হয়ে যাবে ওকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু ভিডিওগুলো আরও আসছে বা আনতে পারছি আপনাদের সাপোর্টের জন্য সো আরও আশা করি সাপোর্ট পাবো ভালোবাসা পাবো লাইক বাটন হিট করে দেবেন শেয়ার করে দেবেন সর্বোপরি থ্যাংক ইউ সো মাচ বাই